আজকে সকালবেলার টুকিটাকি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তা রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই সকাল 8:30 মতো লাগভাগ। তা এখন আমি এই যে বিছনা খাতাগুলো একটুখানি মানে পরিষ্কার করব। কালকে তো ওই ঘরটার আর কি বিছনা চাদরটা তুলে ফেলেছিলাম, আর আজকে এইটারটা তুলে দিচ্ছি। এই কেউ কি এই ঘরটাতে বেশি হাওয়া চলে, মানে ওই দরজাটা খোলার পরে প্রচণ্ড হাওয়া ছেড়ে দেয়, তার জন্য আর কি মানে ভীষণ ধুলো আসে। তাই এটা মানে 1 সপ্তাহ হয়ে গেছে, আর এই ঘরটাতে তো আমাদের কেউ শোয় না, কেউ শুইও না, আমরা একই ঘরে শুই, ছেলে আমি মানে আমার বর তিনজনই আমরা একই খাটে শুই। এখনও আমার ছেলের বয়স 19 বছর, তাও কিন্তু আমরা একই খাটে শুই। আমাদের ওকে ছেড়ে শুতে আর কি ভালো লাগে না, শুরুর থেকেই আমাদের এই ছিল যে একসাথেই শুতাম, সেটাই একটা অভ্যাস হয়ে গেছে। এখন কেউ কাউকে ছেড়ে আমরা থাকতে পারি না, তার জন্য আলাদা আলাদা রুম আছে, কিন্তু কেউ আমরা সে আলাদা আলাদা রুমে শুই না, সবই এক রুমেই শুয়ে পড়ি। তাই যখন এই ঘরের বিছনাটা আর কি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, মানে বিছনার চাদরটা আর কি তুলে দিচ্ছি, আর অনেকগুলো জামাকাপড় আর কি ধুয়ে দেবো। কিছুটা সেদিনকে ধুয়েছিলাম, আর এই 2-3 দিন ধরে একটুখানি হয়ে গেছে, সেগুলো জিন্স টিন্স অভিষেকের পাপা সকালবেলা জামাকাপড় খুলেছে, সেগুলো একটুখানি ধোবো। আর ধোয়ার পরে তারপরে আর কি একটুখানি সকালের নাস্তাগুলো বানাতে হবে। আজকে অভিষেকের পাপা বলছে সকালে সকালে একটুখানি খিদে লেগে গেছিলো, তা বললাম তুমি যাও দোকানে, আমি একটু বাসি কাজ কাম সেরে তারপরে নাস্তা বানিয়ে ফেলবো, তুমি এসে খেয়ে যেও। তা ও তো সকালবেলা চা খেয়ে গিয়ে চলে গেছে, আর অভিষেক এখন আর কি ওই ঘরটাতে শুয়ে আছে, আর আমি এই ঘরটাতে আর কি এই যে পরিষ্কার করে নিচ্ছি। তা হয়ে গেছে বিছনার চাদরটা আর কি পাতাপাতি, এখন আর কি চলে যাব একটু মানে অন্য কাজ কাম করতে। তাই এই যে জামাকাপড়গুলো যেগুলো ছিল সব বাথরুমে রেখে এলাম, আর এখন এই যে মানে আলমারির কাজটা অনেকটা গন্দা হয়ে গেছিলো, ওই ছেলে আর কি করে মানে মুখ টুক মানে ধুয়ে এসে চুল টুল ভিজিয়ে এসে আর কি কাঁচের ওইখানে ঝাড়াঝাড়ি করে, আর সেভাবে একটু ছাটা পিটা লেগে গেলে আর কাঁচে একটুখানি গন্দা হয়ে গেলে দেখা যায় না। তার জন্য এই যে মানে ড্রেসিং টেবিলের কাজটাও মুছে নিলাম, আলমারির কাজটাও মুছে নিলাম। সাধারণত এইসব ব্লগ শেয়ার করা হয় না বেশি একটা, আমি এগুলো শ্যুট করি না। তো আজকে ভাবলাম একটুখানি এগুলো নিয়েই আর কি ভিডিওটা বানাই, সকাল সকালে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তাই যে ব্যাস এই ড্রেসিং টেবিলটার জিনিসপত্রগুলো উপর থেকে নিচে থেকে উপরে রেখে দিলাম কিছু জিনিসপাতি, আর যে ভেতরে মানে অভিষেকের পাপা আর কি এই করে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আর কি উল্টোপাল্টা করে রেখে দেয় জিনিসপাতি। তো ব্যাস এখন আর কি ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব, সামনের দিকে হয়ে গেছে ঝাড়ুটা লাগানো। অভিষেকের পাপা সামনের ঘরটাতে গাড়ি বের করে ফেলেছিলো, আর সামনের ঘরটা আমি সকালেই ঝাড়ু করে এসে তারপরে এই ঘরটাতে আর কি চলে এসেছি, আর বাইরের দিকেও হয়ে গেছে ঝাড়ু লাগানো, শুধু এই ঘরটাই বাকি ছিল। তাই যে হয়ে গেল, আর ঠান্ডাটা এখন একটু একটুখানি রয়েছে, গলাটা বসা বসা রয়েছে, ধরা ধরার মতো রয়েছে। তো চলো একটু বাইরে গিয়ে দেখি। আজকে দেখো একটা সুন্দর একটা গোলাপ ফুল ফুটতে শুরু করেছে, মানে গাছটা কয়েকদিন ধরে ভেবেছিলাম যে এত প্রচণ্ড রোদ পড়ছিলো আর এত হাওয়া ছেড়েছিলো, ভেবেছিলাম গাছটাকে আর বাঁচিয়ে রাখতে পারবো না। তা দেখো বেশ কয়েকদিন ধরে মানে কোনো মতে আর কি বাঁচিয়ে রাখছি গাছটা, তার সুন্দর একটা ফুল হয়েছে। আর এই জবা ফুলের কড়িগুলো আসছে, কিন্তু গরমেতে সবগুলো কড়ি শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, একটা ফুলও ফুটছে না। কত কড়ি হয়েছিল তাও ফুটলো না। এই গাছগুলোই ভালো আমাদের রাজস্থানের মরুভূমিতে, মানে এমনিও পড়ে পড়ে বীজগুলো হয়ে যায়, আর এমনি গাছগুলো সুন্দর থাকে একটুখানি জল দিলে। আর দেখেছো গাজরের ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে, মানে গাজর বুনেছিলাম এখানে, তা খেয়েছি আর কিছুটা রয়ে গেছে, আর কয়েকটা পাটের বীজ ছড়িয়ে রেখেছিলাম, তা দেখলাম ভালোই জ্বালিয়ে গেছে। আর পুদিনার পাতাগুলো তো আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তা এখান থেকে কয়েকটা পাতা আর কি তুলবো। পিজা বানালে পিজার পরে মানে শুকনোগুলো একটুখানি ছড়িয়ে ছিটে দিলে খেতে ভালো লাগে, তা কাঁচাতা দিলে তেমন একটা ভালো লাগে না। তা কয়েকটা পাতা তুলে রেখে দেবো, কাল পরশু ভাবছি কি আবার একটুখানি পিজা বানিয়ে ছেলেকে খাওয়াবো, তা আর কি তুলে একটুখানি শুকিয়ে নেবো। চলো তাহলে ওদিকে যাই, ওদিকের কাজকামগুলোও তো পড়ে রয়েছে বেশি, সকালবেলা তো শুধু ঝাড়ু হয়েছে। আর দেখো আমার এই গাছটাতে সেই আশ্বিন মাস থেকে আর কি সেই মানে ফুল ফুটছে, পারিজাতের ফুল মানে শিউলি ফুল। চলো এই যে জামাকাপড় 2 বালতি ভিজিয়ে দিয়েছিলাম, এখন আর কি একে কেচে নেব। 2 বালতি মতো হয়েছিল বিছনার চাদর টাদর দিয়ে, তাই এই যে কাছাকাছি হয়ে গেছে, এই যে বাইরে একটুখানি নেড়ে দিয়েছি, আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড হাওয়া দিয়েছে। মানে আমাদের রাজস্থানে কিন্তু আবার লু শুরু হয়ে গেছে এখন এর থেকেই, মানে লু বলতে কি মানে বাইরের দিকে দুপুরের দিকে মুখ নিয়ে গেলে মুখটা পুরো আর কি মানে জ্বলে পুড়ে যায়। আর এখন এই যে একটুখানি বানাবো পরোটা, রাত্রে আলুর সবজি করেছিলাম, আলু টমাটারের সবজি করেছিলাম পেঁয়াজ দিয়ে, সেটা আর কি রয়ে গেছে। তা ভাবছি এখন একটু রুটির বদলে একটুখানি আটার পরোটা করে নিলে ভালো লাগবে আর কি খেতে। তাই যে রাজস্থানি দেশি পিওর ঘি দিয়ে একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি, রাজস্থানের ফেমাস ঘি, সেটা দিয়ে আর কি বানিয়ে ফেলছি এই যে পরোটা।
যা একটুখানি ছিঁড়ে গেল, কোনো ব্যাপার নেই, ওই 5-6টাই বানাবো সকালে সকালে, একটুখানি হালকা পুলকা নাস্তা করে নেব, একটা দুটো করে আর কি, যে যতটুকু পারবে ততটুকু খাবে আর কি। তাই যে পুরো ঘিটা দিয়েই আর কি আমি বানিয়ে নেবো পরোটাটা, তাহলে চলো এইভাবে পরোটাগুলো বানিয়ে নিই ঝটপট করে, তারপরে সকালবেলার খাবারটা আর কি খাবো। আর সকাল থেকে সকালের পরে আর কোনো ব্লগ শ্যুট করিনি, আর রাত্রিবেলা একটুখানি অভিষেকের পাপা অনেকগুলো ঠান্ডা ঠান্ডা নিয়ে এসেছিলো, সেটা একটুখানি শ্যুট করেছিলাম, তাই সকালেরটাই শেয়ার করতে চেয়েছিলাম, তা দেখলাম আবার একটুখানি ওইটাও নিয়ে এসছে, তা তোমাদের সঙ্গে শেয়ার না করে কি আর পারা যায়, তাই সেই জন্য একটু ওটাও শেয়ার করলাম। তাই যে ব্যাস হয়ে গেছে, এক এক করে 4-5টা পরোটাই যে ভেজে নিলাম ঘি, পিওর ঘি দিয়ে। আর হচ্ছে ওই যে বাটিতে দেখতে পাচ্ছ সেই আলুর সবজিটাও একটুখানি ফ্রিজ থেকে বের করে গরম দিয়ে নিয়েছি, তো ব্যাস এই যে লাগবাগ হয়েই গেছে আমার বানানো, এই যে লাস্টই ছিল, এই যে হয়ে গেছে বানানো। চলো এখন খাওয়া দাওয়া করি, এই যে আলুর সবজিটা এখন আর কি টেবিলেই যে ধরে দিয়ে দিলাম, অভিষেকের পাপাকেও ফোন করে দিয়েছি, খেয়ে নেব। তা এখন এই যে সন্ধে আর কি 7:30 মতো বাজে, আর অভিষেকের পাপা একটুখানি পেদেল গেছিলো, মানে হাঁটতে গেছিলো, সেখানে কে ওকে একটু ঠান্ডা খাইয়েছে, তার জন্য এতগুলো ঠান্ডা আর কি কিনে নিয়ে চলে এসছে। কেউ একজন ওকে একটুখানি গ্লাস খাইয়েছিল, এক গ্লাস মতো ঠান্ডা, আর এখন ভেবেছে যে ছেলে তো বাড়িতে রয়েছে, ছেলেকেও খাওয়াতে হবে, তাই এই দেখো যে এতগুলো নিয়ে চলে এসছে, আইসক্রিম ঠান্ডা, লস্যি, তারপরে আমুল কুল, স্প্রাইট। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই ছোট্ট একটা ব্লগ ছিল, আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।